তুমি কইরা কেন কইবেন আইন ঢুকেন ঠিক আছে ভিডিও কল হ্যাঁ ভিডিও কল করুম আমি না করছি আইছেন এরপর আইন মেয়ে হিসেবে আইলে সম্মান করলাম এলে মেয়েরা আমি সম্মান করি ভালো চাকরি করলে কিন্তু আপনারা তো ভালো কাজের লেগে মনে আইছেন না আইন হ্যাঁ 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 ভিতরে আইন আমি করতেছি সহযোগিতা ঠিক আছে আপনি রাগ হইলে তো আমরা কথা কইতে পারতাম না অন্যের বাড়িতে করোনার সময় পারমিশন ছাড়া শুধু শুধু আইবেন এটা কি ঠিক হইতাছে না আমার এখন আপনারা তো ফোন কইরেই আইছেন ফোন কইরা আমি বারবার না করছি তাই না রাইতে তাই না জোর করে আইছে আমার শ্বশুর মশাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপারে কি ভিডিও কন কথা কমো আমি তাই কই রেখছি ভিডিও অন কইরা কথা কম আমি কইছি তাই ভিডিও অন কইরা কথা কম কন আপনার আরো চাকরি বাঁচাই দেবো আমারও নিজের সেফটি লাগবে দুজনেরই ব্যাপার আছে ঠিক আছে আপনারা এই টাকা দিয়ে পরিবার চালান আমিও হাসপাতালে চাকরি করি আমি বুঝি একজনের চাকরি বাঁচাইতে হলে অনেক কিছু লাগে কোন ওয়ারেন্ট ছাড়া করোনার সময় অন্যের বাড়িতে আসা ঠিক না বাস এর দূরে আমার কথা আমার আর কোনদিন বিরক্ত করবেন না আমার কেস না হইলে ঠিক আছে দলের বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক উনি আবার একজন সিনিয়র অ্যাডভোকেটও ওনার মেয়ে অনিন্দিতা ভৌমিক টিএমসি যেটা মানে হাপানিয়া মেডিকেল কলেজ সেই কলেজে উনি চাকরি করেন উনি প্রতিবাদী সামাজিক মাধ্যমে একটা কিছু প্রতিবাদ করেছেন যে কারণে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আজকে ওনার বাড়িতে ঢুকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করতে চাইছেন কি কারণ উনি শাসক দলের বিধায়ক বা বিধায়ক যেই হন না কেন প্রতিবাদ এটা তার ব্যক্তিগত ব্যাপার সে সরকারের কোনো কাজকর্মে অখুশি থাকতেই পারে হতেই পারে তাহলে প্রতিবাদ করতে পারবে না মানে পুলিশের কাজটা কি এই রাজ্যে মুখ্যমন্ত্রী যখন যাকে খুশি ধরে নিয়ে আসো যাকে খুশি নিয়ে জেলে পুরে দাও যার যাকে খুশি বাড়িতে মাফিয়ে পাঠিয়ে দেওয়া পুলিশ পাঠিয়ে দেওয়া একটা সজ্জন একজন ভালো চাকরি করেন প্রতিবাদী মহিলা অনেক কিছুতে প্রতিবাদ করতে পারেন গণতন্ত্রে তার সেই অধিকার আছে সে সামান্য একটু কি কোথায় তারপর বারবার পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে আমাকে যে অ্যারেস্ট করতে এসছেন কি কারণ আমি কি করেছি সেটা বলতে পারছেন না বলছেন আপনাকে থানায় যেতে হবে এই যে এটা মানে এমন একটা ব্যবস্থা ত্রিপুরায় চলছে যখন যাকে খুশি যার খুশি বাড়িতে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দিয়ে মানুষের তার সামাজিক সম্মান তো মানুষের আছে না অরুণবাবু কি বলবেন হয়তো উনি ক্ষমতায় আছেন শাসক দলের বিধায়ক উনি কি বলবেন আমার জানা নেই তবে এই ধরনের ঘটনা এই রাজ্যে প্রতিনিয়ত চলছে পুলিশের অ্যাক্টিভিজম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিজম এমন পর্যায়ে গেছে যে মানুষের নাবিশ্বাস উঠে গেছে প্রতিদিন কোথাও মুখ্যমন্ত্রীর কনভয়ের দিকে কনভয় যাচ্ছে সেখানে দুটো স্টুডেন্ট রাস্তায় তাদের গাড়ি বিকল হয়ে গেছে তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে কোথায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় একজন ডাক্তার অ্যাক্সিডেন্ট করেছে তাকে নাকি পুলিশ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে এসে তাকে নিয়ে জেলখানায় পুরে দিয়েছে কোথায় কী যে একটা অব্যবস্থা চলছে এখানে মানুষের কোনো অধিকার নেই আমি মনে করি পুলিশ এই সমাজের মানুষ আমাদের রাজ্যের মানুষ তাদেরও চিন্তা করা উচিত বিবেচনা করা উচিত একজন সজ্জন ভদ্র মহিলার বাড়িতে এইভাবে দিন দুপুরে গিয়ে পুলিশ গিয়ে এইভাবে গিয়ে তাকে থানায় ধরে নিয়ে আসার চেষ্টা করা পুলিশ কিছু বলতেও পারছে না কোন মামলায় বা কোন অভিযোগ মূলে ওনাকে ধরে আনা হবে এইরকম একটা অরাজক অবস্থা আমাদের রাজ্যে চলছে আমরা তীব্র ধিক্কার